আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জুম্মা মুবারক। চলুন দেখে নিই আজকে নিউজ। কবুতরের পিঠে এগুলো কি? আগেকার দিনে কবুতর দিয়ে চিঠি আদান প্রদান করা হতো, এমন গল্প আমরা অনেকেই শুনেছি, দেখেছি ছবির পর্দাতেও। গোয়েন্দা তৎপরতায় কবুতরের ব্যবহারও বিরল নয়, কিন্তু এবার মাদকদ্রব্য পরিবহনে কবুতরের অভিনব ব্যবহার অনেককেই চমকে দিয়েছে। এমন ঘটনা ঘটেছে কুয়েতে। সম্প্রতি দেশটির শুল্ক কর্মকর্তারা সন্দেহভাজন একটি কবুতর আটক করেন। সেই কবুতরটির পিঠে বাঁধা ছোট্ট ব্যাগে 178টি চেতনানাশক পিল পাওয়া গেছে। শুল্ক কর্মকর্তাদের ধারণা, কবুতরটি ইরাক থেকে সীমান্ত পার হয়ে কুয়েতে এসেছে। ইরাক ভিত্তিক সংবাদ মাধ্যম বাস নিউজের তথ্য মতে, কবুতরটি কুয়েতের ইরাক সীমান্তবর্তী আবদালি প্রদেশের শুল্ক বিভাগের নিকটবর্তী একটি ভবন থেকে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কবুতরটি আলোচনার ঝড় তুলেছে। রেডিট ব্যবহারকারীদের অনেকেই বিস্ময় প্রকাশ করে লেখেন, শুল্ক কর্মকর্তারা একে গ্রেফতার করলো কিভাবে? কবুতরটি মানুষের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।